আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি চটপট পাশায় একদম অল্প সময়ে কিভাবে চটপটি তৈরি করে নেবেন সেই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ঝটপট চটপটির রেসিপিটি একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকে চটপটি একদম ঝামেলাবিহীন তৈরি করে নিব। তো চটপটি তৈরি করার জন্য এখানে আমি চটপটির ডাল বা ডাবলির ডাল ভিজিয়ে নিয়েছি। আমি এইখানে 2 কাপের মতো ডাল সারা রাতের জন্য ভিজিয়ে দিয়েছিলাম। তো ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর চটপটির ডালটা কিন্তু প্রথম দিন সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দ্বিতীয় দিনও কিন্তু চটপটিটা তৈরি করে নেওয়া যায়। আর বাসায় করা চটপটি কিন্তু পরপর একদিন দুই দিন খেলেও কোনো সমস্যা হয় না। তো আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। দিয়ে দিব এখন লবণ 1 চা চামচ উঁচু করে বা স্বাদ মতো। তো আমি এইখানে ডাবলির ডালগুলো সিদ্ধ করার সময় সামান্য বা আধা চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডাটা দিয়ে দিলে চটপটির ডালটা যেমন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যখন 2-1 বার ফুটে ওঠে তখন কিন্তু খোসাগুলো উপরে চলে আসে, উপর থেকে খোসাগুলো ফেলে দেওয়া খুব সহজ হয়ে যায়। তো ডালটা সিদ্ধ হতে হতে আমি এই দিকে ডিম এবং আলু সিদ্ধ করে নিব। আমি এখানে 4টি ডিম এবং মাঝারি সাইজের 4টি আলু নিয়ে নিয়েছি। ডিম এবং আলু এখানে কতটুকু দিবেন এটা কিন্তু নিজের উপরে, কারণ হচ্ছে চটপটিতে আপনি কতটুকু ডাল পছন্দ করেন বা ডিমের পরিমাণটা কতটুকু পছন্দ করেন এটা কিন্তু পুরোপুরি আপনার কাছে। তো ডালগুলো যখন ফুটে উঠেছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো দেখুন ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এই ডাল ঘন হতে কিন্তু সময় লাগে না। তো আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি ছোটো বড় মিলিয়ে 20-25টির মতো, একদম গুনে নিলে 20টির মতো হবে। তো মরিচগুলো একদম চুলার আঁচটা লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু খেয়াল করে ভেজে নিতে হবে যাতে উপরের দিক থেকে পুড়ে না যায় কিন্তু মরিচগুলো মচমচে হয়। কারণ হচ্ছে মরিচগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু মশলার কালারটা খুব বেশি ভালো হবে না। তো মরিচগুলো যখন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে মাঝখান থেকে ফাঁকা করে আমি এখানে আস্ত ধনিয়া দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো উঁচু করে। যদি সমান করে দেন তাহলে 4 টেবিল চামচ পরিমাণ দিবেন। এখন ধনিয়াটাও চুলার আঁচটা লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মচমচে করে। একটি ধনিয়া একটু মুখে দিয়ে দেখবেন, যখন দেখবেন ধনিয়া থেকে খুব সুন্দর ফ্লেভার এবং মচমচে হয়ে গিয়েছে চুলার আঁচ বন্ধ করে দিয়ে গুঁড়া করে নেবেন। তো আমি আজকে বাজারে যে কিনতে পাওয়া যায় ফুচকা সেই ফুচকাগুলো ভেজে নিব। আর এই ফুচকা যদি ঘরে থাকে তাহলে কিন্তু চটপটি তৈরি করে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। ফুচকা বলেন বা পানিপুরি বলেন যাই বলেন না কেন, উপর থেকে একটু ভেঙে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি আমার পরিমাণ মতো ভেজে নিচ্ছি। তো ফুচকাটা ভাজার সময় শুধু একটি জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ফুচকাটা দিবেন, তাহলেই একদম পারফেক্টভাবে ফুলে যাবে। তো এখানে আমি বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি। তো এগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। আর বাকি যে উপকরণ নিয়েছি তা হচ্ছে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এইখানে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নেবেন। আর ডিম আর আলু যে সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি ছিলে নিয়েছি। এখানে যদি চান একটু শশা কুচিও দিতে পারেন। তো আমি যে ধনিয়া এবং মরিচটা ভেজে নিয়েছি এটা গুঁড়া করে নিয়েছি, দেখুন আমি কিন্তু একদম মিহি গুঁড়া করে নিইনি, একটু আস্ত আস্ত আসে। ধনিয়াটা এরকম একটু আস্ত থাকলেই খেতে ভালো লাগে। আর আমি এখানে রাঁধুনির চটপটির রেডি মিক্স মশলা নিয়ে নিয়েছি। এই মশলাটা ঘরে থাকলে একদম ঝটপট কিন্তু চটপটিটা তৈরি করে ফেলা যায়। অনেক সময় মশলা করবো এটা ভেবে কিন্তু চটপটি করা হয় না। তো আমি এখানে তেঁতুলের কাঁদ বা মাড় নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এখন আমি টক তৈরি করে নিব। তো তেঁতুলের মাড়টা বেশ ঘন, এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, রাঁধুনির চটপটি মশলা দিয়ে দিলাম, আর আমি যে মরিচ ধনিয়া গুঁড়া করে নিয়েছি এখান থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো, বিট লবণ 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ। টকটা আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখানে আপনি কতটুকু কী পরিমাণ ব্যবহার করবেন এটা আপনার উপরে, ঝাল মশলা চিনি এগুলো নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমি যে বাটিতে চটপটি তৈরি করে নিব ওই বাটিতে আলু গ্রেট করে নিচ্ছি। আমি আলু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো কিউব করেও কেটে নিতে পারেন বা গ্রেটও করে নিতে পারেন। তো এখন আমি এইখানে চটপটির ডালটা দিয়ে দিচ্ছি।
তো আমি এইখানে যতটুকু চটপটি তৈরি করছি এগুলো দিয়ে কিন্তু বাইরে যে আমরা কিনে খাই ওরকম 3 প্লেট চটপটি হবে। তো টক দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী। চটপটি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ ধনিয়া গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিলাম উঁচু করে 1.5 চা চামচের মতো। এখানে ঝালের ব্যাপারটা পুরোপুরি নিজের কাছে, কারণ হচ্ছে অনেকেই আছেন ঝাল বেশি পছন্দ করেন, অনেকে আছেন ঝাল কম পছন্দ করেন। তো কাঁচামরিচ টমেটো এগুলো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেওয়ার ব্যাপারটাও নিজের কাছে। পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো। উপকরণগুলো নেওয়ার পরে এখানে কোন উপকরণটা কতটুকু দিবেন এটা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। শুধু ব্যালেন্স রাখতে হবে লবণ দেওয়ার বেলায়, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদম মজা লাগবে না। তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যদি চটপটিটা আরও একটু পাতলা খেতে চান তাহলে ডাবলির ডাল যে সিদ্ধ করে নিয়েছি ওই উপর থেকে একটু পানি দিয়ে দিবেন। তো মিলানো হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি ভীষণ মজার চটপটি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। উপর থেকে আমি আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি। তো ফুচকা ভেঙে দেওয়ার পরে তারপরে ডিম দিয়ে দিলাম উপর থেকে। আর এখন ডিমের উপরে আমি হালকা করে একটু ধনিয়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।